যশ নিয়ে দীঘা উপকূলে জারি সতর্কতা, চলছে মাইকিং। ঘূর্ণিঝড় যশ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সতর্কবার্তা দিয়েছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হলদিয়ায় অবস্থিত বাহিনীর মূল কার্যালয় ও কন্ট্রোল রুম থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে ওয়্যারলেসের মাধ্যমে সতর্কবার্তা জানানো হয়েছে, যারা সমুদ্রে গিয়েছেন তাদের 22 মে-র মধ্যে ফিরে আসতে। বাহিনীর DIG সত্যরঞ্জন দাস জানিয়েছেন, যশের মোকাবেলায় বাহিনী সমস্ত রকমভাবে প্রস্তুত। বাহিনীর তরফে ইতিমধ্যে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। বিশেষ ঘোষণা, ভারতীয় উপকূলরক্ষীর পক্ষ থেকে সকল মৎস্যজীবীর পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 22 মে যশ নামক একটি ঘূর্ণিঝড় যা নর্থ আন্দামান সমুদ্র এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে, যা পরবর্তী পর্যায়ে 72 ঘন্টার মধ্যে সাইক্লোন ঝড়ে ঘনীভূত হতে পারে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 26 মে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে। এমন অবস্থায় সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা কোনো প্রকারে সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবং উপকূলবর্তী সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা নিরাপদ দূরত্বে সরে যান। আমাদের যে সমস্ত সাইক্লোন সেন্টার আছে ওখানে গিয়ে আশ্রয় নিতে পারেন। একটি বিশেষ ঘোষণা, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা থানার পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 22 মে যশ নামক একটি ঘূর্ণিঝড় যা নর্থ আন্দামান সমুদ্র এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে, যা পরবর্তী পর্যায়ে 72 ঘন্টার মধ্যে সাইক্লোন ঝড়ে ঘনীভূত হতে পারে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অঞ্চলে আছড়ে পড়তে পারে। দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।